নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আৰু এটা নতুন ভিডিঅ'লৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। বন্ধু বান্ধৱীসকল, এইটো ছেকেণ্ড পাৰ্ট হয়। ফাৰ্ষ্ট পাৰ্টটোত আমি আলোচনা কৰিছোঁ আমি উদযাপন কৰা, আমি চেলিব্ৰেট কৰা, আমি পালন কৰা দিৱসসমূহৰ বিষয়ে। আৰু তাৰ ভিতৰত আমি জানুৱাৰীৰ পৰা মাৰ্চ মাহলৈকে আপোনালোকক আমি ফাৰ্ষ্ট পাৰ্টটোত আপোনালোকক কৈছোঁ। চ' এই ভিডিঅ'টোত আমি আপোনালোকক এপ্ৰিলৰ পৰা ডিচেম্বৰলৈকে আপোনালোকক আমি যিবোৰ উৎসৱ উদযাপন কৰোঁ, আমি যিবোৰ দিৱস পালন কৰোঁ, সেইবোৰৰ বিষয়ে ক'ম। চ' বহুত বেছি ইম্পৰ্টেণ্ট টপিক হয় এইটো, আৰু পৰীক্ষাত প্ৰশ্ন অহাৰ বহুতেই চান্স আছে। চ' আপুনি যদি প্ৰথম ফাৰ্ষ্ট পাৰ্টটো চোৱা নাই, তো আপুনি ডেছক্ৰিপশ্যনত লিংক আছে, চাব পাৰে। এণ্ড এইটো ছেকেণ্ড পাৰ্ট হয়। এই ভিডিঅ'টোত আমি আপোনালোকক এ টু জেড এপ্ৰিলৰ পৰা ডিচেম্বৰলৈকে আপোনালোকক যিবোৰ দিৱস আছে সেইবোৰ দিৱসৰ বিষয়ে আমি কথা পাতি যাম। চ' বন্ধু বান্ধৱীসকল, আপুনি আমাৰ লগত এই ভিডিঅ'টো শেষলৈ চাই থাকক। আপোনালোকক আমি কওঁ যে আমি 600+ এম চি কিউৰ ই বুক এটা ক্ৰিয়েট কৰিছোঁ। এই ই বুকটোৰ লিংক ডেছক্ৰিপশ্যনত আছে, আপুনি চেক আউট কৰিব পাৰে। ই বুকটোত আমি প্ৰিভিয়াছ 3 ইয়াৰ্ছৰ কুৱেশ্যন পেপাৰ আপোনালোকক প্ৰভাইড কৰিছোঁ ফ্ৰী। লগতে মই আপোনালোকক আৰু এটা কথা কওঁ যে এই ই বুকটো আমি অনলি ফৰ 2 ডেইজ, 2 দিনৰ কাৰণে আমি 50% ডিছকাউণ্ট কৰিছোঁ। চ' আপুনি যদি ই বুকটো ল'ব বিচাৰে, ডেছক্ৰিপশ্যন চেক আউট কৰিব পাৰে। তো আহক আমি ভিডিঅ'ৰ মেইন কণ্টেণ্টলৈ আগবাঢ়োঁ। চ' বন্ধু বান্ধৱীসকল, মই যোৱা ভিডিঅ'টোত আপোনালোকক মাৰ্চ মাহলৈ কৈছিলোঁ, আৰু এই ভিডিঅ'টোত আপুনি হেডিং চাই গম পাইছে আমি এপ্ৰিল মাহত হোৱা দিৱসসমূহৰ বিষয়ৰ পৰা আৰম্ভ কৰি ডিচেম্বৰ মাহলৈকে এটা এটাকৈ আপোনালোকক বুজাই কৈ যাম। চ' ফাৰ্ষ্ট আছে এপ্ৰিল মাহত 7 এপ্ৰিল বিশ্ব স্বাস্থ্য দিৱস। বিশ্ব স্বাস্থ্য দিৱস 7 এপ্ৰিল তাৰিখে পালন কৰা হয়। বিশ্ব স্বাস্থ্য দিৱস প্ৰতি বছৰে 7 এপ্ৰিল তাৰিখে গোটেই বিশ্বতে পালন কৰা সজাগতামূলক দিৱস। এইটো এটা সজাগতামূলক দিৱস, আমাৰ স্বাস্থ্যৰ প্ৰতি লক্ষ্য, আমাৰ স্বাস্থ্যৰ প্ৰতি এৱাৰনেছ ক্ৰিয়েট কৰাৰ কাৰণে 7 এপ্ৰিল তাৰিখে বিশ্ব স্বাস্থ্য দিৱস পালন কৰা হয়। ৰাষ্ট্ৰসংঘৰ বিশেষ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ তত্বাৱধানত এই দিৱস গোটেই বিশ্বৰ ইয়াৰ সদস্য ৰাষ্ট্ৰসকলে আৰু ইয়াৰ লগত জড়িত আন সংস্থাবোৰেও পালন কৰে। অৰ্থাৎ আমি এক কথাত ক'ব পাৰোঁ যে সমগ্ৰ বিশ্বই 7 এপ্ৰিল তাৰিখে বিশ্ব স্বাস্থ্য দিৱস পালন কৰে। আৰু বিশ্ব স্বাস্থ্য দিৱসৰ লগত ৰিলেটেড আৰু এটা পইণ্ট যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তৰ্জাতিক জনস্বাস্থ্যৰ সমন্বয়কৰ ভূমিকা পালন কৰে। 1948 চনৰ 7 এপ্ৰিল তাৰিখে ইয়াৰ গঠন কৰা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিমান চনত গঠন কৰা হয়? 1948 চনৰ 7 এপ্ৰিল তাৰিখে গঠন কৰা হয়। 1948 চনত বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ প্ৰথম বিশ্ব স্বাস্থ্য সভা অনুষ্ঠিত হৈছিল। 1948 চনতে সভা অনুষ্ঠিত হৈছিল। বিশ্ব স্বাস্থ্য সভাই প্ৰতি বছৰে 7 এপ্ৰিল তাৰিখে বিশ্ব স্বাস্থ্য দিৱস পালন কৰাৰ প্ৰস্তাৱ গৃহীত কৰে আৰু 1950 চনৰ পৰা এই প্ৰস্তাৱ কাৰ্যকৰী হয়। অৰ্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিৱসটো 1950 চনৰ পৰা পালন কৰি অহা হৈ আছে আৰু এইটো কাৰ্যকৰী হৈছিল 1950 চনত। 1948 চনত প্ৰথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ সভা অনুষ্ঠিত হৈছিল আৰু বিশ্ব স্বাস্থ্য সংস্থাটো 1948 চনৰ 7 এপ্ৰিল তাৰিখে গঠন কৰা হৈছিল। মনত ৰাখিব, ইম্পৰ্টেণ্ট হয়। চ' নেক্সট আছে এপ্ৰিল মাহত হোৱা দিৱস। এপ্ৰিল মাহত হোৱা দিৱস হৈছে এপ্ৰিল বিশ্ব হোমাফিলিয়া দিৱস। মনত ৰাখিব, জাষ্ট এইখিনি আপুনি মনত ৰাখক। নেক্সট আছে 23 এপ্ৰিল বিশ্ব গ্ৰন্থ দিৱস, ৱৰ্ল্ড বুক ডেজ। আপুনি জাষ্ট এইখিনি মনত ৰাখক যে 23 এপ্ৰিল তাৰিখে বিশ্ব গ্ৰন্থ দিৱস বা বিশ্ব ৱৰ্ল্ড বুক দিৱস হিচাপে পালন কৰা হয়। ৱৰ্ল্ড বুক ডে চেলিব্ৰেট কৰা হয় 23 এপ্ৰিল তাৰিখে, মনত ৰাখিব। চ' আহক আমি আগলৈ আগবাঢ়ো। নেক্সট আছে মে মাহত হোৱা দিৱস। মে মাহত হোৱা দিৱসৰ ভিতৰত 1 মে তাৰিখে মে দিৱস পালন কৰা হয়, মনত ৰাখিব। নেক্সট আছে মে মাহত 3 মে সংবাদ মাধ্যমৰ স্বাধীনতা দিৱস, ৱৰ্ল্ড প্ৰেছ ফ্ৰীডম ডে। মনত ৰাখিব, ৱৰ্ল্ড প্ৰেছ ফ্ৰীডম ডে কিমান তাৰিখে? 3 মে তাৰিখে সংবাদ মাধ্যমৰ স্বাধীনতা দিৱস পালন কৰা হয়। নেক্সট আছে যে মে মাহত হোৱা 12 মে বি নাৰ্ছ ডে, অৰ্থাৎ বিশ্ব নাৰ্ছ ডে পালন কৰা হয়, ইণ্টাৰনেশ্যনেল নাৰ্ছ ডে পালন কৰা হয় 12 মে তাৰিখে। মনত ৰাখিব, ইণ্টাৰনেশ্যনেল নাৰ্ছ ডে কিমান তাৰিখে পালন কৰা হয়? 12 মে তাৰিখে। আপুনি মনত ৰাখিব, এইসমূহৰ পৰাই প্ৰশ্ন আহিব পাৰে, ইম্পৰ্টেণ্ট হয়। চ' নেক্সট আছে জুন মাহত হোৱা দিৱস। জুন মাহত হোৱা দিৱসসমূহৰ ভিতৰত প্ৰথমতে আছে 5 জুন। 5 জুনত কি হয় প্ৰায় আমি সকলোৱে জানো, বিশ্ব পৰিৱেশ দিৱস পালন কৰা হয়। বন্ধু বান্ধৱীসকল, আপুনি আমাক কমেণ্টত জনাওক যে কোন চনৰ পৰা বিশ্ব পৰিৱেশ দিৱসটো পালন কৰি অহা হৈ আছে। 5 জুন তাৰিখে বিশ্ব পৰিৱেশ দিৱস পালন কৰা হয় আমি জানো। আপুনি আমাক কমেণ্টত জনাওক যে কোন বছৰৰ পৰা, কিমান চনৰ পৰা বিশ্ব পৰিৱেশ দিৱসটো 5 জুন তাৰিখে পালন কৰি অহা হৈ আছে। নেক্সট আছে যে আমি 3-4টা একেলগে ইনক্লুড কৰি দিছোঁ
যে 12 জুন 5 জুন তারিখে তো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 12 জুন তারিখে বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস শিশু শ্রমিক বিরোধী দিবস 12 জুন 14 জুন তারিখে বিশ্ব রক্তদাতা দিবস 18 জুন তারিখে বনভোজ দিবস 20 জুন তারিখে রাভা দিবস এটো ইম্পর্টেন্ট হয় আপনি মনত রাখিব রাভা দিবস কিমান তারিখে পালন করা হয় 20 জুন তারিখে আর 21 জুন তারিখে বিশ্ব সংগীত দিবস পালন করা হয় ইম্পর্টেন্ট হয় আপনি মনত রাখিব আকো মই আপনাদের কয়েছো যে 12 জুন তারিখে বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস 18 জুন বনভোজ দিবস 20 জুন রাভা দিবস আর 21 জুন বিশ্ব সংগীত দিবস মনত রাখিব বহুত বেশি ইম্পর্টেন্ট হয় রাভা দিবসটো ইম্পর্টেন্ট হয় সো আগামি আগলে আগবাহু আর জুলাই মাহত হওয়া দিবসসমূহের বিষয়ে কথা পাতো 1 জুলাই চিকিৎসক দিবস ডক্টর ডে সেলিব্রেট করা হয় ডক্টর ডে পালন করা হয় 1 জুলাই তারিখে আর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে 11 জুলাই তারিখে পালন করা হয় মনত রাখব ইন্টারন্যাশনাল পপুলেশন ডে পালন করা হয় 11 জুলাই তারিখে মোস্ট ইম্পর্টেন্ট হয় সো নেক্সট কি আছে যে আগস্ট মাহত হওয়া দিবস আগস্ট মাহত কি কি দিবস পালন করা হয় 15 আগস্ট স্বাধীনতা দিবস আমি সকলে জানো আমার ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 15 আগস্ট 1947 চনত আর তেতিয়ারপরাই আমিও 15 আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আছো আর ভারতের প্রত্যেকজন নাগরিকে এই দিবসটি পালন করে সকলরে কারণে এই দিবসটি একটা ইম্পর্টেন্ট ডে হয় সো নেক্সট আছে 29 আগস্ট রাষ্ট্রীয় ক্রীড়া দিবস পালন করা হয় রাষ্ট্রীয় ক্রীড়া দিবস 29 আগস্ট তারিখে পালন করা হয় মনত রাখব ইম্পর্টেন্ট হয় সেপ্টেম্বর মাহত হওয়া দিবসসমূহ সেপ্টেম্বর মাহত হওয়া কি কি দিবস আমি পালন করো 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস মোস্ট ইম্পর্টেন্ট হয় মনত রাখব আমি সকলে প্রায় জানোই যে 5 সেপ্টেম্বর তারিখে শিক্ষক দিবস পালন করা হয় বন্ধু বান্ধবীসকল আপুনি ডেটটো আর কি দিবস পালন করা হয় ভালকে মনত রাখব নোট আর পেন লই বহক ভিডিওটো ভালকে চাওক আর নোট করে যাওক কারণ এইবোৰ কনফিউশন আমার লাগি থাকে যে কোনটো তারিখত কি দিবস পালন করা হয় আমি জানো কিন্তু আমার কনফিউজ হয়ে থাকে সো আপুনি ভালকে চাব তারপর লক্ষ্য করে তারপরে উত্তর দিব সো 8 সেপ্টেম্বর তারিখ শঙ্করদেবর তিথি সো মনত রাখব ইম্পর্টেন্ট হয় 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস 8 সেপ্টেম্বর শঙ্করদেবর তিথি নেক্সট আছে যে অক্টোবর মাহত হওয়া দিব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি মহাত্মা গান্ধীর গান্ধী জয়ন্তী পালন করা হয় 2 অক্টোবর তারিখে গান্ধী জয়ন্তী পালন করা হয় আর গান্ধী জয়ন্তী আহিব পারে বহুত বেশি ইম্পর্টেন্ট হয় মোস্ট ইম্পর্টেন্ট এটো মনত রাখব 2 অক্টোবর তারিখে সো নেক্সট আছে নভেম্বর মাহত উদযাপন করা বা সেলিব্রেট করা বা পালন করা দিবসসমূহ তার ভিতর আছে 14 নভেম্বর শিশু দিবস মোস্ট ইম্পর্টেন্ট হয় মনত রাখব 24 নভেম্বর লাচিত দিবস পালন করা হয় 24 নভেম্বর 14 নভেম্বর শিশু দিবস মনত রাখব নেক্সট আছে নভেম্বরের পিছন ডিসেম্বর মাহত হওয়া উদযাপন করা দিবসসমূহের বিষয়ে সো প্রথমতে আছে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয় 1 ডিসেম্বর তারিখে 2 ডিসেম্বর চুকাফা দিবস মোস্ট ইম্পর্টেন্ট হয় এটো চুকাফা দিবস পালন করা হয় 2 ডিসেম্বর তারিখে আর 23 ডিসেম্বর কৃষক দিবস মনত রাখব 23 ডিসেম্বর তারিখে কৃষক দিবস পালন করা হয় সো এই ভিডিওট আমি এ টু জেড অর্থাৎ প্রথম পার্টত আমি আলোচনা করেছো জানুয়ারিরপরা মার্চলৈকে এ টু জেড ডিটেইলত আর এই ভিডিওট আমি এপ্রিলেরপরা ডিসেম্বরলৈকে আপনার কি কি দিবস আমি পালন করো বা কোনটো দিবস আমি উদযাপন করো তার বিষয়ে কথা পাতিলো সো ভিডিওটো আশা করলো আপনি ভাল পালে যদি ভিডিওটো ভাল পালে একটা লাইক করব আপনার একটা লাইকে আমাক বহুত বেশি উৎসাহ যোগায় আপনার কারণে ভিডিও বনত সো বন্ধু বান্ধবীসকল আপনার প্রিপারেশন কেনে চলি আছে আপনি আমাক কমেন্টত জানাবো আর এই ভিডিওটো ইমানখানি চার আপনার আমার ফলেরপরা বহুত 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 বেশি ধন্যবাদ সো বন্ধু বান্ধবীসকল আপনি আমার টেলিগ্রাম ইনস্টাগ্রাম আর ফেসবুকত জয়েন করক বিশেষকৈ টেলিগ্রামত জয়েন করক আমি তাত আপনার পিডিএফ দিয়ার যিকোনো ধরনের আপডেট আগতে তাত প্রোভাইড করো লগতে আমি আপনার মক টেস্টও প্রোভাইড করো টেলিগ্রামত সো আপনি আমার টেলিগ্রাম ইনস্টাগ্রাম আর ফেসবুকত জয়েন হব আপনি বহুত উপকৃত হব সো ভিডিওটি লাইক করার কারণে কমেন্ট করার কারণে আপনাকে আমার ফলেরপরা বহুত 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 বেশি ধন্যবাদ আপনার লগ পাম আর একটা ভাল আর ইম্পর্টেন্ট ভিডিওর সহ আপনি আমার জড়িত হয়ে থাকুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুক বেল আইকন দবাক জয় আই অসম